ভর দুপুরে জেলা আদালতের লোকজনের মাঝখান থেকে বাইক নিয়ে রায়গঞ্জ শহরের পথ ধরে দ্রুত গতিতে পালিয়েছিল দুই চোর, কিন্তু শেষ রক্ষা হলো না। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার এক মাস পর শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল চোরাই বাইক চক্রের মূল পাণ্ডা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম রাইসউদ্দিন, বাড়ি মালদা জেলার চাঁচল থানার উমেদপুর সংলগ্ন ধুলাইবাড়ি গ্রামে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন করেন তদন্তকারী পুলিশ, তবে ধৃতকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন জেলা মুখ্য বিচার বিভাগীয় ফৌজদারি আদালতের বিচারক। পুলিশ সূত্রে জানা যায়, গত ছ মাসে রায়গঞ্জ শহর সহ শহরতলির এলাকায় একাধিক বাইক চুরির ঘটনা ঘটেছে। আদালত ক্যাম্পাস থেকেও বাইক চুরি হয়েছে। এই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে নামে পুলিশ। বিহারের চার যুবককে গ্রেপ্তার করে ম্যারাথন জেরা শুরু করে পুলিশ। বাজেয়াপ্ত হয় একাধিক বাইক, তাদের মুখ থেকে উঠে আসে বাইক চুরির মূল পাণ্ডা রাইসউদ্দিনের নাম। এদিন সন্ধ্যায় অভিযুক্ত বাইক চোরের মূল পাণ্ডাকে রায়গঞ্জ জেলা আদালত থেকে চার দিনের পুলিশি রিমান্ড নিয়ে রায়গঞ্জ থানায় নিয়ে যায়। পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার বলেন, অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ শহর সহ শহরতলির এলাকায় 22টি বাইক চুরির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত অভিযুক্ত রাইসউদ্দিন। শুধু তাই নয়, দক্ষিণ দিনাজপুর জেলায় একাধিক অপরাধমূলক ঘটনার জেরে বালুরঘাট সংশোধনাগারে বন্দি ছিলেন অভিযুক্ত রাইসউদ্দিন। রায়গঞ্জ থেকে বিটকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।